নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের 30খানা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো, যেটা 2024 সালের মাধ্যমিকের ইতিহাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, ফার্স্ট প্রশ্ন আমি বলছি, ভারতের পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত হয় কোথায়? ভারতবর্ষের পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত হয় কোথায়? অ্যান্সার হবে বাংলায়। অ্যান্সার কি হবে? বাংলায় হবে। দু নম্বরের প্রশ্ন, প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন কে? অ্যান্সার হবে গঙ্গা কিশোর ভট্টাচার্য। পরের প্রশ্ন, তিন নম্বরের প্রশ্ন, 19 শতকের নারীদের অবস্থা জানার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ সাময়িক পত্র কি? অ্যান্সার হবে বামাবদিনী পত্রিকা। তোমরা তো জানো যে নারীদের উন্নতির জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বামাবদিনী পত্রিকা। আমাদের পরের প্রশ্ন, চার নম্বরের প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম প্রবর্তক ও স্বত্বাধিকারী ছিলেন কে? অ্যান্সার হবে মধুসূদন রায়। পাঁচ নম্বরের প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে? অ্যান্সার হবে আমাদের হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, ডালহৌসির নগ্ন সাম্রাজ্যবাদী নীতির সমালোচনা করা হয়। তো দেখো, ডালহৌসির নগ্ন সাম্রাজ্যবাদী নীতির সমালোচনা করা হয়, অ্যান্সার হবে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়। পরের প্রশ্ন, সাত নম্বরের প্রশ্ন, প্রথম কোন পত্রিকায় লালন ফকিরকে গান প্রকাশিত হয়? অ্যান্সার হবে গ্রামবার্তা প্রকাশিকাতে। পরের প্রশ্ন, আট নম্বরের প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি রচনা করেন কালী প্রসন্ন সিং। ন নম্বরের প্রশ্ন, নীলদর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র, আর ইংরেজিতে কে লেখেন? মাইকেল মধুসূদন দত্ত। দশ নম্বরের প্রশ্ন, কলকাতা মাদ্রাসা কিন্তু 1781 খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠিত হয় লর্ড ওয়ারেন হেস্টিংস কিন্তু এই কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এগারো নম্বরের প্রশ্ন, বেন্টিংয়ের আমলে জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন টমাস মেকলে। বারো নম্বরের প্রশ্ন, ভারতের প্রাচ্য রীতিতে শিক্ষাদানের পক্ষে মত প্রকাশ করেন, অ্যান্সার হবে প্রিন্সেপ। তেরো নম্বরের প্রশ্ন, ভারতের পাশ্চাত্য শিক্ষাদানের ক্ষেত্রে মত প্রকাশ করেন মেকলে, টমাস ব্যাবিন্টন মেকলে। পরের প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন কে? অ্যান্সার হবে আলেকজান্ডার ডাপ। পরের প্রশ্ন, পনেরো নম্বরের প্রশ্ন, কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু হলেন প্রথম মহিলা স্নাতক। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো 2024 সাল কেন প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেই সমস্ত প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করেছি। আমাদের পরের প্রশ্ন, ষোলো নম্বরের প্রশ্ন, স্ত্রী শিক্ষা বিধায়ক নামে পুস্তকটি প্রকাশ করেন কে? অ্যান্সার হবে রাধাকান্ত দেব। সতেরো নম্বরের প্রশ্ন, পটলডাঙ্গা একাডেমিকের বর্তমান নাম হেয়ার স্কুল। আঠারো নম্বরের প্রশ্ন, এশিয়ার কোন মেডিকেল কলেজ প্রথম ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো শুরু হয়? অ্যান্সার হবে পন্ডিচেরি। উনিশ নম্বরের প্রশ্ন, প্রথম সব ব্যবচ্ছেদ করেন কে? অ্যান্সার হবে মধুসূদন গুপ্ত। কুড়ি নম্বরের প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, একুশ নম্বরে, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? অ্যান্সার হবে উইলিয়াম কোলবিন। বুঝতে পারছো আমি কী বলছি?
তো দেখো পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক অধ্যাপক ছিলেন কে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক অধ্যাপক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 23 নম্বরের প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? অ্যান্সার হবে অক্ষয় কুমার দত্ত। 24 নম্বরের প্রশ্ন, দেবেন্দ্রনাথের ব্রহ্ম আদর্শের মূল ভিত্তি কী ছিল? অ্যান্সার হবে বেদ। পরের প্রশ্ন 25 নম্বরে, সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রথম জোরালো আন্দোলন গড়ে তোলেন রামমোহন রায়। পরের প্রশ্ন, নব্যবঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন? নব্যবঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন ডিরোজিও, যিনি হিন্দু কলেজের তরুণ অধ্যাপক ছিলেন। পরের প্রশ্ন 27 নম্বরের প্রশ্ন, মহসিন শিক্ষা তহবিল প্রতিষ্ঠায় উদ্যোগ নেন কে? অ্যান্সার হবে চার্লস মেটকাপ। চয়কাল লয়দেব দন্ত্যস চার্লস মেটকাপ, ময়কার ট মেটকাপ কয়কার ফ। 28 নম্বরের প্রশ্ন, ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন কেশবচন্দ্র সেন। 29 নম্বরের প্রশ্ন, কার দানের অর্থে হুগলির ইমামবাড়া হাসপাতাল নির্মিত হয়? অ্যান্সার হবে হাজি মোহাম্মদ মহসিনের। আমাদের 30 নম্বরের প্রশ্ন, নববিধান ঘোষণা করেন কে? অ্যান্সার হবে কেশবচন্দ্র সেন। তো দেখো টোটাল 30খানা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি, এই 30খানা প্রশ্ন তোমরা ঝটপট খাতায় লিখে মুখস্থ করবে। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। বাকি প্রশ্নগুলো নিয়ে আমি খুব শীঘ্রই আলোচনা করব।